ভোরের আলো মাখা এক হাট দিয়ে আজ বেড়ানো শুরু হলো আমাদের। এই হাটের নাম দারভার হাট। যাচ্ছিলাম জগদলপুর থেকে তীরদগার ফলস দেখতে। ড্রাইভার খবর দিল এই দারভার হাটের, আর আমরাও সোজা চলে এলাম হাটের ভিড় ভাট্টায়। মাছ ভাজার পাশে রাখা লাল পিঁপড়ের চাটনি, এখানকার আদিবাসীদের খুব প্রিয় খাবার। বাস্তার জেলায় প্রায় 7-8 রকমের আদিবাসী সম্প্রদায়ের বাস, আর হাট বসে 300-এরও বেশি। বিক্রি হয় নানা রকমের শাকসবজি, চাল, নুন, তামাক, জামাকাপড়, ঝুড়ি, এইসব রোজকার জিনিসপত্র। আর বিক্রি হয় মহুয়া, সুলফি ও সুরাম নামের লোকাল মদ। কোনো কোনো হাটে মোড়ক লড়াইও বসে। কলকাতার বইমেলার নামডাকের একটা কারণ হলো বইমেলাতে অনেক দিন আগেকার বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়। এখানকার হাটও অনেকটা সেই রকম। জিনিসপত্র কেনা বেচার সঙ্গে সঙ্গে হাটে চলে কথাবার্তা, মেলামেশা। কালো কোনো ছেলের সঙ্গে হঠাৎ করে আলাপ হয়ে যায় কালো মেয়ের। এইসব আদিবাসী সম্প্রদায়ের কোনো ছেলে যদি কোনো মেয়েকে চিরুনি দেয়, তবে বুঝে নিতে হবে মেয়েটির প্রেমে পড়েছে সে। চিরুনি এখানে প্রেমের প্রতীক। একটু একটু করে ভিড় বাড়ছে হাটে। লোকজনের ভিড় ছেড়ে এবার যাব তীরদগার জলপ্রপাত দেখতে, যেখানে পাথরের উপর থেকে নিচে লাফিয়ে পড়ছে ফেনা ওঠা জল। দুধারে সবুজ গাছপালার সারি, তার মাঝখানে পাথরের পাশ কাটিয়ে ছুটে চলেছে তীরদগার জলপ্রপাত। প্রায় 300 ফুট ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে এই জলপ্রপাত। বাস্তার জেলায় রয়েছে এক নদী, মিষ্টি তার নাম, মুনাগাতার। এই মুনাগাতার নদীরই ঝর্ণা তীরদগার ফলস। জগদলপুর থেকে তীরদগার ফলসের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। এই ঝর্ণার নিচে নামা যায়, তার জন্য ভাঙতে হয় 214 খানা সিঁড়ি। অপরূপ এই ঝর্ণার পারে আপনি যদি কয়েকটা দিন কাটিয়ে দিতে চান, তবে তার জন্য আছে PWD-র বাংলো। বাংলোর বারান্দায় বসে সারা দিন শোনা যায় জল ঝরে পড়ার শব্দ। পিকনিক রিসর্ট হিসেবেও তীরদগার ফলসের খুব নাম ডাক। তীরদগার ঝর্ণার পিছনে ফেলে ছুটে চলেছে গাড়ি, যাচ্ছি আরেক ঝর্ণা দেখতে, তার নাম চিত্রকূট ফলস। দুধারে সরে সরে যাচ্ছে সবুজ জঙ্গল আর আদিবাসীদের ছোট ছোট গ্রাম। মুনাগাতা নদীর ঝর্ণা তীরদগার ফলস দেখা শেষ করে আমরা যাচ্ছি ইন্দ্রবতী নদীর ঝর্ণা চিত্রকূট ফলস দেখতে। সারি সারি বাদুর ছোলা এক গাছ পেরিয়ে আমরা পৌঁছে গেছি চিত্রকূট ঝর্ণার পারে, চিত্রকূট ফলস, যার আরেক নাম ভারতের নায়াগ্রা। আগেই বলেছি ইন্দ্রবতী নদীর ঝর্ণা এই চিত্রকূট। বর্ষাকালে 8 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে 100 ফুট নিচে ঝাঁপিয়ে পড়ে ইন্দ্রবতী নদী। পাথরে পাথরে ধাক্কা খেয়ে ঢেউ তুলে শেষ পর্যন্ত গিয়ে মেশে গোদাবরীতে। জলোচ্ছ্বাসের সময় রামধনুর রং খেলে এই ঝর্ণায়। ঝর্ণার নিচের জল কিন্তু একেবারে শান্ত। সেই জলে ভেসে বেড়ায় ছবির মতন ছোট ছোট জেলেডিঙা। বিকেলের আলোয় সোনা রং ধরে পাহাড়ের পাথরে, সেই সোনা রং পাথর বেয়ে ঝরে পড়ছে ভারতের নায়করা। একটু আগে তীরদগার ফলস দেখার সময় সেখানে থাকার খবর